প্রশ্ন করেছেন নজরুল ইসলাম প্রতি সপ্তাহে একটা ভিটামিন ডি 40,000 প্রতিদিন জিফোল্ড খাচ্ছে এতে কোনো অসুবিধা কতদিন খেতে পারবো অ্যাকচুয়ালি ভিটামিন ডি চেক করেই ভিটামিন ডি সাপ্লিমেন্ট না উচিত যে আপনি কি 40,000 পাবেন নাকি 1 লাখ পাবেন নাকি 20,000 করে খেতে পারবেন 40,000 করে খেলো 8 সপ্তাহ থেকে 10 সপ্তাহর বেশি নেওয়ার কোনো দরকার নেই তবে চেক করে আপনি ডোজ অ্যাডজাস্ট করে নেওয়া সবচেয়ে ভালো জিঙ্ক আপনি একটানা 1 মাস থেকে 1.5 মাস এর উপরে না খাওয়াটাই ভালো কারণ খাবারের ম্যাক্সিমাম খাবারে আমাদের কিন্তু জিঙ্ক থাকে একেবারে লো অ্যাপেটাইট খুব দুর্বল লাগছে স্কিনে কোনো প্রবলেম হলে আমরা জিঙ্কটাকে দিতে বলি এছাড়া অনেক সময় আছে হরমোনাল কিছু ডেফিশিয়েন্সির জন্য আমরা জিঙ্ক সাপ্লিমেন্টটা খেতে বলে থাকি সো বা হজম শক্তি যদি না থাকে সেক্ষেত্রেও জিঙ্কটা কিন্তু হেল্প করে থাকে তবে এর কোনো কিছু আপনি কখনোই 2 মাস বা 3 মাসের উপরে না খাওয়াটাই আপনার জন্য ভালো এবং অবভিয়াসলি সাপ্লিমেন্টের ক্ষেত্রে ফিজিশিয়ান ডায়েটিশিয়ান বা আপনার হেলথ প্রফেশনালের কাছে আপনি পরামর্শ না নিয়ে এই ধরনের সাপ্লিমেন্ট কন্টিনিউ না করাটা ভালো।